প্রায় ১৯ মাস পর আজ থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হলো। শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখর হলো পুরো ক্যাম্পাস। দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে খুশি তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এরই মধ্যে ৮০% শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়েছে। এদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলও খুলে দেওয়া হয়েছে। সৈয়দ রাসেল ও রেজাউল করিম মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এ চিত্র সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের। দীর্ঘ ১৯ মাস পর সশরীরে ক্লাস শুরু হওয়ায় শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখর প্রিয় শিক্ষাঙ্গন। ক্লাসরুমে টিচার এবং বন্ধু বান্ধবের সাথে দেখা করার সুযোগ পাচ্ছি, এটা সত্যি অসাধারণ একটা মুহূর্ত। অনলাইন থেকে আমাদের ভালো লাগছে যে আমরা ক্লাসরুমে বসে আর কি ক্লাস করছি, প্র্যাকটিক্যাল যে এক্সপেরিয়েন্সগুলো নিতে পারছি আমরা ক্লাসরুমে থেকে, সেটা আমাদের অনলাইনে একটা বক্সের মধ্যে ওটা পসিবল ছিল না। তবে করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। যে শতকরা ৯০-৯৫ ভাগ শিক্ষার্থী আজকে উপস্থিত, যথেষ্ট স্বতঃস্ফূর্ততা। আমাদের ইংরেজি বিভাগের সকল ফ্যাকাল্টি আজকে যথেষ্ট সময় উপস্থিত হয়েছেন, তারা ক্লাস নিচ্ছেন এবং মাননীয় ভাইস চ্যান্সেলর নির্দেশে গতকাল রাতের মধ্যেই আমরা সব ধরনের স্বাস্থ্যবিধি পালনের যে সকল প্রস্তুতি সব সম্পন্ন করেছি। কর্তৃপক্ষ জানান, এরই মধ্যে ৮০% শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়েছে। কোনো শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র না থাকলে নির্বাচন কমিশনের সহায়তায় সংগ্রহের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। যারা এনআইডি বা জন্ম নিবন্ধনের জন্য যারা করতে পারে নাই, তাদের জন্য আমরা জেলা নির্বাচন মাননীয় চ্যান্সেলর এটা অনেক উদ্যোগ নিয়ে ডাকার সাথে যোগাযোগ করে এদের এনআইডির আওতায় এনে শতভাগ টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করেছে। এদিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল আজ থেকে খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে হলে উঠেছে শিক্ষার্থীরা। আগামী ১১ নভেম্বর থেকে সশরীরে ক্লাস শুরু হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ ২৪।